64 পল্লি, অর্থাৎ কালীঘাটে এটা অবস্থিত। ছবি তৈরি করেছে, একটা মিষ্টি গল্প তৈরি করেছে। হ্যালো গাইস, আমি শান্তনু, চলে এসছি আমার একটা নতুন ব্লগ, নতুন কন্টেন্ট নিয়ে। চলে এসছি আজকে 64 পল্লি, অর্থাৎ কালীঘাটে এটা অবস্থিত। তো আজকে হচ্ছে একটা রঙিন বসন্ত উৎসব, 64 পল্লি অর্গানাইজ করেছে। তো এখানে ফ্যাশন শো প্লাস একটা সিনেমা, অতি উত্তম সিনেমাটার আজকে ট্রেলার লঞ্চ হবে, যেটার জন্যই আসছে। তাছাড়া বসন্তকাল, বসন্তর যেই রঙিন সমাবেশে হবে র্যাম্প শো আর বসন্ত উৎসব। তো সঙ্গে থাকো, সাথে থাকো, আর চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। এই বছরও সেই জন্য মাইসন সাহসের মাধ্যমে আমরা দক্ষিণ কলকাতায় করলাম, এবং সেটা সুবিধার্থ পুরোটাই যেহেতু মডেল মোটামুটি বা পত্রিকা বা আমাদের টালিগঞ্জের অভিনয় জগতের শিল্পীর আমরা সাবি কলকাতায় থাকে। মূলত অনুষ্ঠান যেটা রয়েছে সেটা শান্তিনিকেতনের দলে বসন্ত উৎসবটাই নয়, এবং সকাল থেকে বিভিন্ন শিল্পীরা এই স্টেজে পারফর্ম করছে। তাছাড়া তো আপনারা দেখছেন
সেটা আমি বলছিলাম পছন্দ কম একটা প্রেমের আবেগ আমার, তো এই প্রেমের আমাদের সবার খুব প্রিয় মহানায়ক উত্তম কুমার উনি 5 বছর পর বড় পর্দায় আবার ফিরছেন অতি উত্তম ছবিতে। তো আমাদের খুব পরিশ্রম করে বানানো ছবি 6 বছর ধরে বানানো, 2008 অতি উত্তমের কাজ শুরু হয়। কেন একটু ছবি বানাতে ৬ বছর লাগলো সেটা আপনারা ছবি ট্রেলার থেকে বুঝতে পারেন। আমি কি ট্রেলার দেখেছি, তাহলে একবার ট্রেলারটা দেখলে আমরা বুঝতে পারবো কেন ছবিটা বানাতে 6 বছর লেগেছে। একবার দেখলে আমরা বাকি কথা বলবো। আমি কিছু বলতে চাই না, বলবেন সুজিতদা। ছবি দেখে 54টা ছবি থেকে সংলাপ বেছে গেছে, ব্যাকালকুলেট করে একটা চিত্রনাট্য লেখা, তারপর সেই চিত্রনাট্যের প্রতিনিধিগুলো জোগাড় করা, সেই প্রযোজকদের খুঁজে বার করা, তারপর শুটিং করা, যেখানে অনিন্দ, রোশন, গৌরব অভিনয় করেছেন, এটা ইমাজিন করে তাদের সামনে উত্তম কুমার হয়েছেন। খুব কঠিন কাজ, কিন্তু আমাদের খুব বর্তমানিকার ছিল যে মহানাট্যে 42 বছর পর ফেরত আনবো, কিন্তু এখন তাকে ডাকবো তার কাছে সে তিনি শুধু মহানায়ক নয় দাদু বলবে। গৌরব, গৌরব চট্টোপাধ্যায় কথা বল। নমস্কার, প্রথমেই বলবো এখানে এসে খুব ভালো লাগছে, স্পেশালি বসন্ত উৎসবে সবাই দেখতে পাচ্ছি হলুদ পান যে হলুদ গেঞ্জি হলুদ শাড়ি পরে আছে। সুজিতদা যেটা বললো যে এটা বসন্তকাল, একটা ভালোবাসার সময়, সেখানে দাদুর ছবি ছাড়া বেটার আর কি হতে পারে। এই ছবিতে দাদু আছেন এবং খুব সুন্দরভাবে সুজিতদা দাদু ইমেজগুলো ক্লিপসগুলো ইউজ করে একটা সুন্দর ছবি তৈরি করেছে, একটা মিষ্টি গল্প তৈরি করেছে। তাকে তো আমরা সকলেই আমাদের স্বপ্ন বোধ হয় যে আরেকবার যদি আমরা দেখতে পেতাম বড় পর্দায়, তো সেই স্বপ্ন তো আমার মনে হয় সকলের পূরণ হবে, আমাদেরও হবে। ইনফ্যাক্ট অ্যাজ আ কাস্ট, অ্যাজ ওনার বাড়ির লোক হয়েও, তো প্লিজ প্রতি মার্চ হলে গিয়ে দেখবেন। এবার আমি আমি মাইকটা তুলে দেবো, আমার সাথে আমার সহ অভিনেতা অনিন্দর কাছে দিয়ে দেবো মাইকটা। কোনো কারণ প্রয়োজন বলে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার জন্য, তাই 22 মার্চ অনওয়ার্ডস নিকটবর্তী দেখা। একটা গান মুক্তি পেয়েছে, গানটা হলো বন্ধু হবে, গানটা আমি শুরু করেছি এবং লিখেছে ছয় সৃজিত মুখার্জি। সিনেমা প্রচুর দেখেছে বোঝাই যাচ্ছে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন কোন ছবির নাম আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। জীবনের
সংবর্ধনা দিচ্ছি আমরা পক্ষ থেকে আসছেন শুনি আমরা প্রত্যেকে কিন্তু মেনে উঠি আমি নিলাম নিজেদেরকে, এবার আসছি গোলা রাজনৈতিক সভা না, কিন্তু আমি একটা মন থেকে বললাম আমার খুব ভালো লাগে সৃজিতটাকে। এবার এসে আসবে আসছে আমাদের কন্যা দিচ্ছে এবার পালা গৌরব, তারপর আসছে প্রেমাঙ্কুর দা। আচ্ছা প্রেমাঙ্কুর দা আসছে, সারাদিন খুব কেটেছে প্রেমাঙ্কুর দা, আজকে দেখলি ঠিক সার্থক হয়ে গেল এই সময়টা। আসছে অভিজিৎ, এফটিআই পক্ষ থেকে কর্ণধার অভিজিৎ। অভিজিৎ আনন্দ হাতে শান্তনু মন্ডল এসছে জার্নি খাদ্য থেকে উত্তরীয়, অবশ্যই কপাল কপাল কি রঙিন হয়েছে না হয়নি, রাঙিয়ে দাও। বাহ কি আবার সময় কলকাতা থেকে আবারও আপনারা কিন্তু দেখবেন।
কিছু বলার জন্য। প্রথমে ধন্যবাদ জানাই সুমিত এবং অভিষিক্তাকে। আমাকে প্রতিটা ইভেন্টে ডাকে এবং আমি চেষ্টা করি আমার সবটুকু দিয়ে সেই অনুষ্ঠানটিকে সফল করার। তো আমি জানি না আজকের অনুষ্ঠানে আমি কতটুকু দিতে পেরেছি। তো সব ধন্যবাদ সবাইকে। আমি প্যানেল হয়ে গেছে, এখন ইভেন্ট হবে, এরপর অর্কেস্ট্রা আছে। সবাইকে ধন্যবাদ, প্রণাম।